চলতি বছরের মে মাসে জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি ও অন্যান্য সনদ বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটর সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি ওয়েবসাইট তৈরি করে টাকার বিনিময়ে এনআইডির সার্ভার কপি, ভুয়া এনআইডি, কোভিড সনদ সহ জন্মনিবন্ধন সনদ বিক্রির কাজে জড়িত ছিল। নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি সহ চক্রটি আয় করেছিল অন্তত কোটি টাকা। কোটিতে শূন্যের সংখ্যা টাকার অঙ্কে অনেকটা বেশি শোনালেও এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল বেশ কয়েকটি চক্র। ছোট ছোট এসব চক্রের দুর্নীতির চিত্র মাঝে মধ্যে আমাদের সামনে আসলেও নির্বাচন কমিশনের অভ্যন্তরে হয়ে যাওয়া বড় মাপের দুর্নীতি এতদিন আড়ালেই ছিল। সম্প্রতি নির্বাচন কমিশনের ডাটা সেন্টারে থাকা 11 কোটির বেশি নাগরিকের 46 ধরনের তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ এই তথ্য ফাঁস ও বিক্রিতে উপার্জিত হয়েছে অন্তত 20,000 কোটি টাকা। আর এসবের পেছনে কলকাঠি নাড়ার অভিযোগে নাম এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তথ্য বিক্রির মাধ্যমে প্রায় 20,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে অভিযোগ করা মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাটা সেন্টারের সাবেক পরিচালক সহ 18 জনকে। মামলার এজাহারে বলা হয়, জয় ও পলক একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির সুবিধা দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। বুধবার 9 অক্টোবর সকালে মামলার অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর কাফরুলের উত্তর কাজীপাড়া থেকে নির্বাচন কমিশনের ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নাগরিকের তথ্য ফাঁস করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য গ্রেপ্তার তারেক বেআইনিভাবে দেশি বিদেশি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে বিক্রির সঙ্গে জড়িত ছিল। ডিএমপি জানিয়েছে, 2022 সালের 4 অক্টোবর এনআইডি যাচাই সেবা বিষয়ে নির্বাচন কমিশন ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিতে 11 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর কপি তৈরি করে কম্পিউটার কাউন্সিলকে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত বিনিময় বা বিক্রি করতে পারবে না বলে চুক্তিতে উল্লেখ করা থাকলেও কম্পিউটার কাউন্সিল তথ্যের মিরর কপিটি 2019 সালের সেপ্টেম্বরে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য দেয়। পরবর্তীতে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নাগরিকের ব্যক্তিগত এসব তথ্য পরিচয় ওয়েবসাইটের মাধ্যমে 180টির বেশি দেশি বিদেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 2019 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অর্থের বিনিময়ে বিক্রি করে আসছে। প্রাথমিকভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য আইনের ব্যত্যয় ঘটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারে 20,000 কোটি টাকার ই ট্রানজ্যাকশনের প্রমাণ পাওয়া গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।